বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো মশলা চা রেসিপিটি আপনারা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে এক কাপ জল দিয়ে দিলাম তারপর এই জলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম থেতো করা দুটো এলাচ থেতো করা তিনটে লবঙ্গ থেঁতো করা হাফ ইঞ্চি দারচিনি অর্ধেক তেজপাতা আর গ্রেট করা হাফ ইঞ্চে আদা এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম দুধ আর দিয়ে দিলাম দু চামচ চিনি এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপর এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ চা তারপরে এই চাটাকে একটু মিক্স করে নিয়ে চাটা তিনবার উতলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা রেসিপিটি পুরোটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এর মাঝে একবার একটু নাড়াচাড়া করে নিলাম চাটা তিনবার উঠলে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চাটাকে দুই মিনিটের মতো রেস্টে রেখে দেবো দু মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি মশলা চা একবার এইভাবে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ